আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে দেখাবো গোলাপ জামুন। 3 কাপ গুঁড়ো দুধ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। পরিমাণটা ঠিক হতে হবে। এখন দিয়ে দিব প্লেন আটা 1 কাপ। আপনারা যে কোনো আটা ইউজ করতে পারেন, ময়দাও ইউজ করতে পারেন, প্লেন আটাটা হলে বেশি ভালো হয়। হাফ কাপ সুজি, এক চামচ বেকিং পাউডার, এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। এভাবে আপনারা মেখে নেবেন। একটু বেশি করে একটু নেড়ে চেড়ে যেন সবগুলো মিশে যায়। ডিমের সাদা অংশটা দিতে হবে, একটা ডিমের। ভালোভাবে মাখতে হবে। চেপে চেপে দেখতে হবে যে দলাটা গোল হয় কিনা। সাথে লিকুইড দুধ দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ঢালবেন, বেশি ঢালবেন না, আবার বেশি হয়ে যাবে। আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। হাত দিয়ে চেপে চেপে মেখে দিতে হবে। মাখার মধ্যেও একটা ট্রিক্স আছে, যদি মাখাটা কম হয় তখন গোলটা করতে সময় ভালো হবে না, ফেটে যাবে গোলটা করার সময়। অনেকক্ষণ ভরে মাখতে হবে। সফট হয়ে আসা পর্যন্ত মাখতে হবে। আমার ডোটা হয়ে এসেছে অনেকটা সুন্দর। এখন হাতের মধ্যে একটু তেল দিয়ে মাখতে হবে, যেন বলগুলো করার সময়, আপনার ঘি, আপনার বলগুলো করার সময় সুন্দর হয়। আপনারা ঘিও দিতে পারেন, আপনার যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন। আমি তেলটা ইউজ করলাম। হাতের মধ্যে তেল দিয়ে নেবেন, বলটা করার সময় যেন বলটা সফট হয়। এভাবে আমি সবগুলো বল করে নেব। এভাবে সবগুলো বল করে নেব। বলগুলো চাপ দিয়ে দিয়ে করতে হবে, ফাটা যেন না হয়। অনেক সময় বল ফেটে যায়, ফেটে গেলে সেদিক দিয়ে তেল ঢুকে যাবে, সফট হবে না।
আমার বলগুলো এখন বানানো প্রায় হয়ে এসেছে। এখন আমার বলগুলো রেডি, একদম রেডি, পারফেক্ট হয়েছে। আমি একটা চুলায় চিনির সিরা করার জন্য পানি বসিয়ে দেব, 3 কাপ পানি মেপে দিতে হবে। আরেকটি পাত্রে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। দুই কাপ পরিমাণ চিনি দিলেই হয়ে যাবে। এখন আমি 2 কাপ চিনি ঢেলে দিচ্ছি। কাপ দিয়ে মেপে একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি পানি। এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে জাল দিতে হবে, ছোড়া চিনিটা যেন নিচে লেগে না যায়, শক্ত হয়ে যায় অনেক সময় চিনি দানাগুলো। চিনির ছোড়াটা ঘন হওয়ার আগ পর্যন্ত জাল দিতে হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব, একদম ডুবো তেলে বলগুলো ভাজতে হবে। হালকা মৃদু আছে ভাজতে হবে, চুলার জালটা বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে বলগুলো পুড়ে যাবে, শেষরা একটা গন্ধ আসবে, ভালো লাগবে না। এখন আমি বলগুলো দিয়ে দেব, মাঝে মাঝে চিনি শিরাটা নেড়ে দিতে হবে, হাত দিয়ে দেখতে হবে তাপটা মোটামুটি লো জানি থাকে হালকা। চালটা কমিয়ে দিতে হবে, বলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, হালকাভাবে ভাজতে হবে। নাড়তে হবে সবসময়, কেন কোথাও বেশি ভেজে পুড়ে না যায়। একদম আলতোভাবে ভাজতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। বাদামি কালারটা চলে আসলে নামিয়ে নেব। নেড়ে চেড়ে রাখতে হবে সবসময়, নাড়তে হবে। সুন্দর কালার যেন আসে। অনেকটা সুন্দর কালার এসেছে। আর এই আরেক চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম, সেই পানিটা হয়ে এসেছে। এখন আমি গোলাপ জামুনগুলো
উঠিয়ে ভাজা হয়ে গেলে উঠিয়ে পানিতে শিরার মধ্যে দিয়ে দেব। নাড়ার উপরই রাখতে হবে। এখন পানি শিরাতে দিয়ে দেব। নামিয়ে একটু তেলটা ঝরিয়ে নিয়ে পানি শিরাতে দিয়ে দেব। এখন সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন শিরাতে দিয়ে দেব। শিরাতে দেওয়ার পর বলগুলো ফুলে উঠবে আরো অনেকটা। আমি কোনো কালার ইউজ করিনি, আমি ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। চড়া করে দিতে হবে। আমার গোলাপ জামুনটা এখন হয়ে এসেছে, আমি একটু ভিজিয়ে রাখবো। এখন দেখেন কতটা সুন্দর হয়ে গেছে গোলাপ জামুনটা, কালারটা একদম পারফেক্ট এসেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।